হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমের অন্তর্গত সমরেশ বসুর লেখা আদাব গল্পটি পড়ে শোনাব। গল্পটি খুব সুন্দর, তোমরা অবশ্যই পুরো গল্পটি শোনার চেষ্টা করো। আজকে প্রথম পর্ব, তো চলো আমরা গল্প পাঠ শুরু করি। আদাব, সমরেশ বসু। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল। শহরে 144 ধারা আর কারফিউ অর্ডার জারি করা হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই দা সর্কি ছুরি লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল, চোরাগুপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে, মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন, মৃত্যুকাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বীভৎস করে তুলছে। তার ওপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহী গাড়ি, তারা গুলি ছুড়ছে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এ জায়গায়, ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙা চোরা অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না, নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না, আল্লাহ আকবর কি বন্দে মাতারম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল, আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারদিক, বোধ হয় কুকুর। তাড়া দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু, খানিকক্ষণ চুপচাপ, আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো, আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকে উঠে এলো ঠিক তেমনি একটি মাথা, মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী নিষ্পন্দ নিশ্চল, হৃদয়ের স্পন্দন তালহারা ধীর স্থির, চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, উভয়ে উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয়ই একটা আক্রমণে প্রতীক্ষা করতে থাকে, কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনেরই মনে একটা প্রশ্ন জাগল, হিন্দু না মুসলমান? এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে, তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়ে। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করে ফেলে, হিন্দু না মুসলমান? আগে তুমি কও, অপর লোকটি জবাব দেয়। পরিচয়কে স্বীকার করতে উভয়েই নারাজ, সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে সুবয়ডায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার নায়ের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতাকলে কাম করি। আবার চুপচাপ, অলক্ষে অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে, চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে।
অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে, শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই যেন লাগছে, সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল, হ চলো এইখান থেকা উঠা যাই, মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না না উঠ না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল, লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো। সুতা মজুরের চোখের দিকে তাকালো সে, সুতা মজুরও তাকিয়েছিল, চোখে চোখ পড়তেই বলল, বইও যেমন বইয়া রইছ সেই রকম থাকো। মাঝির মনটা ছাঁত করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো, জিজ্ঞেস করল, কেন কেন? সুতা মজুরের চাপা গলায় বেজে উঠল, কেন কি, মরতে যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকল না। সম্ভব অসম্ভব নানা রকম ভেবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল, যামু নাকি এই আন্দাইরা গলির ভিতর পইরা থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ, বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না, কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাগো দলবল যদি ডাইক্কা লইয়া আহ আমারে মরণের লেগা, এইটা কেমন কথা কও তুমি? স্থান কাল ভুলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে, ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না? সুতা মজুরের গলায় যেন কি ছিল, মাঝি একটু আশ্বস্ত হলো শুনে, তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে, আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব মুহূর্তগুলি, কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই, হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি কথা কওয়া কই, আবার মুহূর্তে পরেই মারামারি কাটাকাটি, একেবারে রক্তগঙ্গা বইয়ে দিল সব। এমনভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে, বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যাস মতো দুই একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের কাছে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে, আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে, দেশলাইটাও গেছে সেঁতিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একাধটা নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদ ঝরা কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে। হালার মেজবাতিও গেছে সেঁতাইয়া, আর একটা কাঠি বের করল সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে, আরে জ্বলবো জ্বলবো, দেও দেহিনি আমার কাছে দেও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়েই নিল, দুই একবার খসখস করে সত্যি সে জ্বালিয়ে ফেলল একটা কাঠি। সোহান আল্লাহ, নেও নেও, ধরাও তাড়াতাড়ি, ভূত দেখার মতো চমকে উঠল সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসেই উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে, মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, হ আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লাইগা, দুইটা জামা আর একখান শাড়ি, কাইল আমাগো ঈদের পরব জানো, আর কিছু নাই তো। সুতা মজুরের অবিশ্বাস দূর হতে চায় না, মিথ্যা কথা কইতেছি নাকি?
বিশ্বাস না হয় দেখো, পুটলিটা বাড়িয়ে দিল সে সুতা মজুরের দিকে। আরে না না ভাই, দেখুম আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়, তুমিই কও। হেই তো হক কথাই ভাই, তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা শুইও নাই। পরাণটা লইয়া এখন ঘরের পোলা, ঘরে ফিরা যাইতে পারলে হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আচ্ছা, মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আচ্ছা, আমারে কইতে পারিনি, এই মায়ের দইয়ের কাটাকুটি কি লাইকা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে, খবর খবরাখবর সে জানে কিছু। বেশ কি একটু উষ্ণকণ্ঠেই জবাব দিল সে, দোস্ত তোমাগো ওই লিগওয়ালগই, তারা তো লাগাইয়াছে, হেই কি এর সংগ্রামের নাম কইরা? মাঝি একটু কটুক্তি করে উঠল, হেই সব আমি বুঝি না, আমি জিগাই মারামারি কইরা হইব কি? তোমাগো দুগা লোক মরব, আমাগো দুগা লোক মরব, তাতে দেশের কি উপকারটা হইবে? আরে আমিও তো হেই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা। হাতের বুড়ো আঙুল দেখায় সে, তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলামাইয়াগুলি ভিক্ষা কইরা বেড়াইব। এই গ্যালোশনের রায়টি আমার ভগ্নিপতিরে কাইটটা চাই টুকরা কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর তার পোলামাইয়ারা আইয়া পড়ল আমার ঘরের উপর। কই কি আর সাধে, নেতারা হেই সাততলার উপর পায়ের উপর পা দিয়ে হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালায় মরতে মরলাম আমরাই। মানুষ না, আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে এমন কামড়া কামড়িটা লাগে কমবায়। নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে। হ, আমাগো কথা ভাবে কেডা, এই যে দাঙ্গা বাঁধল, অখন দানা জুটাইব কোন সমুন্দি? নাওটারে কি আর ফিরা পামু? বাদাম তলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে? তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইত নৈরাত চরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত পাঁচ, নায়ের কেরায়া দিত পাঁচ, একুনে দশটা টাকা, তাই আমার মাসের খোরাকি জুটাইত হেই বাবু। আর কি হিন্দুবাবু আইব আমার নাই? তো বন্ধুরা, আজকে আমার এই গল্পটা এই পর্যন্তই, এরপরে আমি এর দ্বিতীয় পর্ব আপলোড করব। আজকের এই গল্প পাঠ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই পাঠ থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই পাঠটিকে লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায়।